সকাল বেলা ব্যালকনিটা খুলেই এরকম দুটো সুন্দর ফুল, আর যেখানেই যাচ্ছি মানে বারান্দায় আসার সাথে সাথেই না গন্ধটা নাকে আসছে। এপাশে একটা ছোট্ট কুঁড়ি এখনো হয়ে রয়েছে, দেখো এই যে, এই দেখো দুটো ফুল যে এখানে একসাথে ফুটবে আমি ভাবতেও পারিনি, আর এত সুন্দর গন্ধ দিচ্ছে, আর এত ভালো লাগছে, খুব ভালো লাগছে। সকাল সকাল মনটা সত্যিই ভালো হয়ে গেল, সকাল সকাল মনটা এত ভালো হয়ে গেল না ওটা দেখে। যাই হোক, ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, হয়তো খ্যাঁচ ছুট আওয়াজ পাচ্ছ, ঘুম কাটতে পারে না, এসে রান্না বসাতে হয়। তো আজকে দুটো রান্নাই করবো, দই পটল করবো আর শুটকি মাছ করবো, চিংড়ি শুটকি। তো ওই জন্যে সেরকম টানা নেই, তবে শুটকিটা করতে যেহেতু টাইমও লাগবে, আর পটল টটল কেটে আমি কাটাকুটি কালকে রাতেই করে রেখে দিয়েছিলাম, এমনকি পটলের জন্যে মশলাও আমি বেটে রেখে দিয়েছি। আর ওর টিফিনটা বানাবো, এই তিনটে একটা কাজ করতে হয়, তারপর তো আসছে এটা ওটা কাটাকুটি, তো আমি করে নিই তারপর তোমাদের কাছে আসছি। সত্যি বলছি সকালটা তো বক বক করার টাইম একদম হয় না। আজকে আমার টিফিন গোছানো হয়ে গেছে, আজকে বাজে হচ্ছে তোমার 12:20, এখনো এই 7:20 এখনো বাজেনি, 12:20 ব্রমি। আরেকদিকে আরেকজন এখানে রেডি হচ্ছে, আর এখানে দেখো না জুতো টুতো রেখে দিয়েছে। তো এই আর কি আপাতত অবস্থা, তোমাদেরকে দেখাই কি রান্না হয়েছে আজকে। ভাত হয়েছে টিফিনের জন্য, তো গোলা রুটি, এটা তো ও জানি না কেন কোনো টিফিনের অপশান খুঁজে না পেলেই বলছে গোলা রুটি, তো আজকে মিষ্টি গোলা রুটি দিয়েছি। আর লোটে এটা হচ্ছে চিংড়ি শুটকি দিয়েছি, চিংড়ি শুটকি অনেকটাই দিয়েছি, কারণ ওরা দুই বন্ধু মিলে খায়, মানে ওই বন্ধুরই বলা ছিল আর কি যে আরেকদিন শুটকিটা নিয়ে আসিস, কারণ ও তো এখন তো আর মায়ের হাতের পায় না শুটকি, তাই জন্যে। আর হচ্ছে দই পটল আর আম, আর হচ্ছে স্যালাড, আর হচ্ছে চাটনি, চাটনিটা আজকে শেষ হয়ে গেছে, করতে হবে। তো এই আজকের টিফিন। চললেন উনি অফিস, এবার আমি সারাদিন একা আমার মতো করে। এতক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ সকাল থেকে যে যুদ্ধটা চলে ওটার পরে একটু রেস্টের দরকার, তো একটু শুয়ে বসে মামনি পাপার সাথে মায়ের সাথে গল্প করে নিয়েছি। বেসিক্যালি গল্প বেশি হয়েছে আজকে পাপার সাথে অনেকক্ষণ, কারণ গাছ নিয়ে কথাবার্তা পাপার সাথেই হয় আমার। তো গাছকে গাছে দুটো বেলি ফুল ফুটেছে, তো সেই সব নিয়ে কথা। তারপরে আমি একটু অপরাজিতা ফুলের চারা বসিয়েছি, চারা নয় বীজ লাগিয়েছিলাম, তো সেখান থেকে তিনটে চারা উঠেছিল। এখন অবশেষে এত বৃষ্টির ছাট খেয়েছে যে একটা হেলে পড়ে গেছে, ওটার অবস্থা শেষ, আর দুখানা দুখানা পাতা গজিয়ে নিয়ে উঠেছে আর কি। তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কি হয় না হয় তিনটে উঠেছিল একটা গেল, তো দুটো এখন আছে, দেখা যাক কতটা কি হয় ওটা, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে দুটো বেলি ফুল তো তোমাদেরকে সকালেই দেখেছি, হয়তো আমার গলাটা শুনে মনে হতে পারে ঘুম ঘুম, কারণ আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, কিন্তু বিশ্বাস করো ঘুমায়নি, আর ঘুমটা আসবেও না আমি ভালো করেই জানি। তো এখন বেরোচ্ছি একটু, আমাকে উনি বলে গেছেন রাতে চিলি চিকেন খাবেন, তো ওই জন্যে চিকেন তো নেই একদমই, আর মাছও প্রায় শেষের দিকে, চার পিস মতো মাছ রয়েছে বোধ হয়, দু পিস কাতলা আর এক পিস হচ্ছে বাটা আর এক পিস পাবদা রয়েছে, তো ওই জন্য মাছটাও আনবো আর চিকেনটাও আনবো বুঝছি। তো চলো যাই, মানে চিকেনের মোড়েই যাব। সকালবেলা রাস্তাটার অবস্থা দেখো, এখন বাজে হচ্ছে একদমই 8:56, মানে 9:00 যেহেতু বাজতে যায় একদম পিক টাইম অফিসের জন্য, আর রাস্তাঘাটের অবস্থাটা দেখো শুধু, বাপ রে বাপ। তো চলো আমি চলে এসেছি, প্রায় এখন 9:40 বাজে, আর আমি আমার ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি, খাবো আর টিভিটাও চালিয়ে নিয়েছি, একটু টিভি দেখবো এই আর কি। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে মানে তোমাদের কাছে আসছি। আসলে দেরি হলো কেন বলো তো, নিয়ে আসলাম, এনে তেলাপিয়া মাছ আনলাম আর মাংস আনলাম, তো দুটোকে সুন্দর করে টিফিন বক্সে ঢুকিয়ে গুছিয়ে রাখলাম, দেখি কালকে ওকে ফুলকপি আলু দিয়ে হয়তো তেলাপিয়া মাছের ঝোল বানিয়ে দেবো আর কিছু একটা বানিয়ে দেবো, প্ল্যান তো ওরকমই রইলো, দেখি ও আবার অফিস থেকে এসে কি বলে না বলে। ও আসলে কি খাচ্ছে কি খাচ্ছে না এটা বড় কথা নয়, ও খেতে পছন্দ করে, মানে এক একদিন এক একটা, হয়তো কোয়ান্টিটি খুব বেশি নয় কিন্তু এক একদিন এক একটা ওরকম পছন্দ করে, যেরকম আজকে যাওয়ার আগে বলে গেলো চিলি চিকেন করে রাখবে, আজকে রাতে চিলি চিকেন মানে করে রাখবে না, আজকে চিলি চিকেন খাবো আর কি রাত্রেবেলা, এরকম একটা মানে ও এরকমই একটু ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম। আর অবশ্য চিলি চিকেনটা অনেকদিন খাওয়াও হয়নি, এটাও সত্যি কথা। এখন বাজে 11:24, মোটামুটি আজকে আমি কেচে দিয়েছি
অনেকগুলো মোটামুটি জামা কাপড় কাঁচা টাচা হয়েছে আর কি, জায়গা ধরেনি, ওভাবেও কেচেছি। কেন বলো তো, তারে মেললেও শুকিয়ে যাবে, কিন্তু এই জায়গাটায় না এখন ডাইরেক্ট রোদটা পাবে তো তাড়াতাড়ি টেনে যাবে। যদি টেনে যায় হালকা মতো তাহলে ওগুলোকে উঠিয়ে ওখানে দিয়ে দেবো, আর নিচে এরকম যেগুলো মেলেছি সেগুলোকে আবার এরকম ভাবে মেলে দেবো এই আর কি। কারণ ছাদে না এত রোদে আমি গেলে পুরো তেতে পুড়ে যাব। তাচ্ছে থাক, আর এই তারটাতে খুব একটা ভেজা জামা কাপড় মেলতে ইচ্ছে করে না, কেন বলতো নিচটাতে জল পড়ে আর খুব নোংরা হয়ে যায় তারপরে। এখন বাজে 3:37, আবারও দুপুরের পর, দুপুর না সকাল, কখন তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল তাও মনে নেই আমার। তো যাই হোক, তারপরে আবার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, 2:11 কমপ্লিট করে ফেলেছিলাম সবটাই, আর তারপরে একটু শুয়ে গড়িয়ে এদিক ওদিক করছিলাম। তো ও অফিস থেকে একটু ফোন করলো, কিছু ফটো দরকার ছিল ওর ডকুমেন্টসের, তো সেগুলো ফটো তুলে আমি পাঠিয়ে দিলাম। তাই করতে গিয়ে উঠেছি যখন আর শুইনি, তারপরে যদিও বিছানাটা গোছায়নি, তবে আমার জামাকাপড়গুলো না একদমই মানে পুরোপুরি শোকায়নি এখনও, অন্যদিন শুকিয়ে যায় কারণ আজকে রোদের তাপটা নেই। আর দেখতেই পাচ্ছ আবারও 3:30 বেজেছে, বেশ ব্যাস মেক করতে শুরু করে দিয়েছো অলরেডি। আর না ভালো লাগছে না, কিছু তো কাজের লোকের দরকার থাকে বলো, সেগুলোর জন্য তো মানুষ বেরোবে, মানে বেরোতেই দেবে না, ওরা ঠিক করেই নিয়েছে। ও এই একটা ওয়েদার, ফালতু ওয়েদার, এক তো গরম, যখন গরম পড়ে তো গরম, আর যখন বৃষ্টি শুরু হয় তো একদম পরপর বৃষ্টি হতেই থাকবে, হতে থাকবে। তবে গরমটা এবছরই একটু বুঝেছি, 2-3 দিন গরম লাগলাম মানে লাগে মানেই বৃষ্টি শুরু হয়ে যায় প্রত্যেক বছর ব্যাঙ্গালোরে, কিন্তু এবছরটা দেখলাম যে না বেশ গরম লেগেছিল মাঝে, তারপর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। তো ঠিক আছে, কালকে তো প্রমি আসার টাইমে কমে গেছিল, আজকে কি হবে জানি না, আদৌ কখন নামবে তারও ঠিক নেই, মেঘ তো করে থাকে, তারপর নামবে গিয়ে অনেকক্ষণ বাদে। তো দেখাই যাক, আমি একটু বসি এখানটাতেই, ভালো লাগছে না, পরে বিছানাটা গোছাবো, আপাতত বাসন টাসন সমস্ত কিছু মাজা আছে। বাইরে অন্ধকার হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো এখনও না নিতে পারিনি কারণ কোমরগুলো একটু একটু ভিজে আছে, ওই ট্র্যাক প্যান্টের বিশেষ করে, তো শুকিয়ে যাবে আর একটু একটু ভেজা। ওই জন্য আমি বললাম বৃষ্টিটা যখন আসেনি, পুরো মেঘ করে আছে কিন্তু এখনও বৃষ্টি আসেনি, একটা ঘুমট হয়ে আছে। প্রথমে দেখালো এক্সপেক্টেড রেইন 5টা, তারপর দেখালো 6টা, যাই হোক আমি একটু এই আলুর পকোড়াগুলো লাস্ট যে কটা আছে কটা একটু ভেজে দিই ওকে, ওনাকে একটু খিদে খিদে পেয়েছে, ওকে একা নয় আমিও খাবো ওর সাথে। আর ওর টিফিন বক্সগুলো আমি এখনো ধুইনি, পরে ধোবো রাতে রান্না করতে এসে, কারণ আগে যে বাসনগুলো মেজেছি সকাল থেকে সকাল দুপুর, ওগুলো আগে গুছিয়ে নেবো তারপরে ওটা আবার মাজবো। দেখি এখন ভাজতে দিয়ে গুছিয়ে নেবো, আর রাতে রান্না করতে এসে টিফিন বক্সগুলো মেজে নেবো বা তখন। যাই হোক, যেটা তোমাদেরকে বলবো বলছিলাম, জাপানের ওখানে পুজোটা তো কালকে তোমাদের দেখেছি। হ্যাঁ, তোমরা অনেকেই বলছো যে ওটা কিসের পুজো বা কিছু, ওটা মেনলি হচ্ছে মনসা ঠাকুরের পুজো হয়, এটা মেনলি সাঁওতালরা করে না, হ্যাঁ সাঁওতালরা করে, মনসা ঠাকুরের পুজো হয় জাপান, মানে ওটা আমাদের দেশের বাড়িতে ওখানটাতে হয়, মানে একদমই বাড়ির সামনেটায় যেহেতু মনসা মন্দিরটা রয়েছে তাই ওখানটাতে পুজো হয়, এমনি ওটা আমাদের মানে পুরো গ্রামের পুজো এইরকম কিছু নয় আর কি। যাই হোক, আর ওই মাঠটাতে তো মেলা বসেছে ওখানে, তো ওখান থেকে আম্মা আজকে আমার জন্য একটা ডল পুতুল, একটা কানের আর একটা হাতের ফিঙ্গার রিং কিনেছে আর কি। তোমাদের সাথে ফটোটা আমি অ্যাড করে দেবো, কাকুন পাঠিয়েছে, কাকুন বলতে আমার ছোট কাকা শ্বশুর আর কি, কাকুন পাঠিয়েছে আমাকে ফটোটা। তো গিফট যেমনই হোক না কেন, সেটাকে তো কখনোই দাম দিয়ে তো বিচার করা যায়ই না। আমাকে আম্মা তাই বলছে তোর পছন্দ হয়েছে পুতুল দেখে, জানি সবাই হেসেছে, যে একদমই নয়, মেয়েদের যে খেলনা বাটি পুতুল এটা পছন্দ নয় এটা কেউ বলতেই পারবে না, পুতুল মেয়েরা বিয়ে হয়ে গেলেও পছন্দের জিনিস হয়তো। হ্যাঁ, এখন হয়তো পুতুল নিয়ে খেলার সময় নেই বা বয়স নেই, সাজিয়ে রাখবো উপরে এই আর কি, তবে পুতুল আমার খুব পছন্দের। আম্মা তাই বলছে, সবাই জানিস তো হাসাহাসি করেছে, সবাই বলছে তুমি তোমার নাত বউকে পুতুল দেবে। যাই হোক না কেন, তো আম্মা যে মনে রেখে, মানে আমার মনে হয় কি বলতো, গিফট ওই দাম দিয়ে তো বিচার করা যায় না, গিফট মানুষকে, মানুষ কতটা মনে রাখছে কতটা ভালোবাসে, আম্মা আজকে আমার কথা মনে রেখেছে বলেই না আমার জন্য গিফটটা কিনেছে আর কি, সেটা যেটাই কিনে থাকুক না কেন, আমার এটুকুই মনে হয় আর কি। সেটা 2 টাকারও হতে পারে, 2000 টাকারও হতে পারে, বা 2 লাখ টাকারও হতে পারে, গিফট গিফটই হয়, সেটা টাকা দিয়ে তো বিচার করা যায় না, ওতে মানুষের ভালোবাসা আর সে আমাকে মনে রেখেছে এটাই সব থেকে বেশি প্রমাণ হয়। তো যাই হোক, অনেক কিছু কথা বলে ফেলেছি কারণ আমি নিজে খুব খুশি হয়েছি তাই জন্যে। তো চল এবার আমি ভেজে নিই এগুলো। এখন বাজে 1:30, চলে এসেছি রান্নাঘরে, একটুখানি ঘুমিয়ে গেছিলাম, 10-15 মিনিট মতো বা 20 মিনিট আর কি, ও তো একটু ঘুমিয়ে পড়েছে, হয় দেখে একদিন মানে সকালবেলা উঠলে না হয়ে যায়। আর ওকে বলেছিলাম ক্যাপসিকাম আনতে, ক্যাপসিকামের সাইজ দেখো, বাপ রে বাপ,
অনেক বড় বড় দুখানা ক্যাপসিকাম এনেছে, এতটা তো লাগবে না কারণ আমি অল্প করেই করবো রাত্রে খাওয়ার মতনই। আর এই যে দুপুর থেকে মানে সকাল থেকেই তো মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দিয়েছি, তো চলো আমি সবটা কেটে কুটে রেডি করে নিই। আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি, তো এটাই দেব। খুব যে একটা হাইফাই করে করব সেরকম না, টমেটো কেটে নিলেও হতো কিন্তু আর কাটবো না যেহেতু টমেটো সস ইউজ করেছি, আর একটু মাস্টার্ড সস টস দেব আর কি, সেটা কড়াইতেই দেব। আমি প্রথমে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু টস করে তুলে নেবো, পুরো গলে গেলা মানে গলে যাওয়া ব্যাপারটা না, ও আর আমি দুজনেই তেমন একটা পছন্দ করি না, তাই জন্য একটু কচকচে ভাব থাকবে যাতে, ওই জন্যে আর কি। তো ওই দুটোকে দিয়েই দেবো তেলের মধ্যে আর টস করে সামান্য তুলে নেবো। আমার চিলি চিকেনও হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, ওটাকে খেতেও দিয়ে দিয়েছি, আর এবার নিয়ে আমি বসছি। এই যে উনি খেতেও শুরু করে দিয়েছেন, তো দেখতে পেলে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার 5:30, অলরেডি 10টা বেজে গেছে এখন। আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তো ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।